আমরা এখন গ্যাংটক থেকে গৌরী গাঁও বলে একটি জায়গা আছে, সেখানে যাচ্ছি। সেখানে একটা হোমস্টে আছে, স্ট্রিমল্যান্ড হোমস্টে, আর সেই অফবিট হোমস্টেটা একদম অফবিট। আর সেখানে থাকা খাওয়া পার ডে 1300 টাকা করে পড়ে। এছাড়াও গ্যাংটক থেকে রানীপুর যেতে, আর রানীপুর হয়ে আপনারা যদি স্ট্রিমল্যান্ড হোমস্টেতে যান, পার হেড 160 টাকা করে খরচ পড়ে। এছাড়া আপনারা গ্যাংটক থেকেও ডাইরেক্ট গাড়ি নিতে পারবেন। সেখান থেকে মোটামুটি 8-10 জন যাওয়ার জন্য 1000 থেকে 2000। এই স্ট্রিমল্যান্ড হোমস্টেতে এই পৌঁছালাম। এই খুবই সুন্দর, মানে হোমস্টেটা মানে অসাধারণ লাগলো আমার আমার চোখে। আর আপনাদের কাছেও আমি এক্সপ্লোর করব এখানে হোমস্টেটা সম্বন্ধে। সুইমিং পুলের পাশে দাঁড়িয়ে আছি, এই সুইমিং পুলের আনন্দটা আপনারা নিতে পারবেন। আর এখন সময় 5:30 বাজে, একটু লেটই হয়ে গেল পৌঁছতে, কিন্তু খুব ভালো। আপনারা দেখতে থাকুন ভিডিওটি, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, স্ট্রিমল্যান্ড হোমস্টের রুমগুলো কীরকম আসুন আপনাদের দেখাচ্ছি। মানে খুবই সুন্দর, মোটামুটি ডিসেন্ট বলা যেতে পারে। এছাড়াও এই হোমস্টের একটি ড্রয়িং রুম আছে, সেখানে বসে আপনারা গসিপ করতে পারবেন। এছাড়া পায়খানা বাথরুমগুলো মোটামুটি খুব সুন্দরই ছিল। আর আমরা 10 জন ছিলাম, প্রত্যেক কটি রুমে 3-4 জন করে। এছাড়াও হোমস্টে থেকে একটু উঁচুতে আরেকটা হোমস্টে ছিল, সেখানে আমরা উঠছি। আসুন চলুন রুমটা দেখাচ্ছি। সবগুলো একই ধরনের, কিন্তু উপরের হোমস্টেটা একটু বেশি সুন্দর। কেন কি এইখান থেকে পাহাড়ের যে সুন্দর ভিউটি সবচেয়ে বেশি ভালো দেখা যায়। আর এইখানেও 3 জন মতো ছিলাম আমরা। আসুন পুরো ঘরটা দেখাচ্ছি আমরা, বেশ ভালো লাগবে। আপনারা আসুন এই জায়গাটায়, পুরো নিরিবিলিপূর্ণ জায়গা। আর এখান থেকেই একটা সুন্দর ব্যালকনি আছে, যেখান থেকে পাহাড়ের দৃশ্যগুলো দেখতে খুব সুন্দর লাগে। আর ব্যালকনিতে চেয়ার টেবিল রাখা আছে, সেখানে বসেও পাহাড়ের নিরবতা আপনারা এখান থেকে বসে উপভোগ করতে পারবেন। এই স্ট্রিমল্যান্ড হোমস্টের যে ওনার আছেন, তিনি একজন খুবই শৌখিন মানুষ। তার পরিচয় এই হোমস্টে দেখলেই বোঝা যায়। আর হোমস্টেটাকে তিনি মনের মতো করে চারিদিকে ফুল গাছ দিয়ে সাজিয়েছেন, যেটি দেখতে খুবই মনোমুগ্ধকর ছিল। আর এখানকার পরিবেশটাও খুবই সুন্দর, চারিদিকটাই পাহাড় দিয়ে ঘেরা, যার জন্য এই ফুল গাছগুলো আর গোলাপ গাছগুলো যথেষ্ট এই হোমস্টের সাথে মানিয়েছিল। দেখুন হোমস্টের পাশে যে লাল গোলাপগুলো আছে, এগুলো দেখতে কি সুন্দর লাগছে। এখানে না আসলে আপনারা এর ফিলিংসগুলো নিতে পারবেন না, তাই অবশ্যই একবার হলেও ঘুরে যাবেন এখানে। যে এখানটা আসবে তারই পছন্দ হবে। তবে নিজে সবজি চাষ করে, সবজিটা কিনতে হয় না, অনেক পয়সা পাবে।
আমরা যে হোমস্টেটায় আছি, এই হোমস্টেটা এখানে অর্গানিক একদম চাষ করা হয়। এখানে বিভিন্ন রকম সবজি যা খাবেন এখানে চাষ থেকেই হয়, সেগুলো পাওয়া যায়, স্যালাড থেকে শুরু করে সব কিছু। এছাড়াও এরা নিজস্ব গরু পোষে, সেই গরুর দুধ দিয়ে সেখান থেকে চা কফি ইত্যাদি খাওয়ানো হয়। এছাড়াও যে চিকেনটা এখানকার, এখানে দেশি চিকেন এখানে নিজেরা চাষ করে, সেই চিকেন করা হয়। আর একটা সুন্দর জিনিস এখানে লক্ষ্য করলাম আমি, যে এখানে যে নিজস্ব মধু, একদম খাঁটি মধু এখানে চাষ করা হয়। তার জন্য সেই বক্স দেখুন, ওই যে বক্সটা রাখা আছে, ওর মধ্যে মৌমাছি বাসা করেছে। কাছে যাওয়া ঠিক হবে না, তাই খুব কাছে যাচ্ছি না, দূর থেকে কিছুটা দেখুন। খুব সুন্দর লাগলো এই জিনিসটা, এইটা সাধারণত কোনো হোমস্টেতেই দেখা যায় না। এই মধুর চাষ করছে, কিন্তু এখানে এই মধুর চাষটাও দেখা যাচ্ছে। আর দূরে আপনারা দেখছেন ওখানে সব সবজি, বাঁধাকপি, ফুলকপি, ব্রোকলি, গাজর, ভেন্ডি, মূলো ইত্যাদি চাষ হয়, সব কিছুরই চাষ হয়। তার মানে টোটালি ব্যাপারটা দাঁড়াচ্ছে ভাই যে এরা বাজার করে না। না, এরা বাজার করে না। আর যেহেতু একদিকে ঠিকই করে, যেহেতু এখান থেকে বাজারটা বেশ দূরে, যেহেতু পাহাড়ের ওপরে, সেজন্য এরা বুদ্ধিটা ঠিক করেছে। বিশাল বড় জায়গা নিয়ে বিস্তৃত এই ফার্ম স্টেটা। আর দেখুন ওই ওখানে গরু ওরা পুষেছে, সকালবেলা ভোরবেলা উঠেই দেখছিলাম এরা যে দুধগুলো দোয়াচ্ছিল, এক বালতি দুধ দিয়ে নিয়ে গেল, খুব ভালো লাগলো দেখে। আর কিন্তু খুব বড়, খুব বড়, প্রায় 2-2.5 বিঘে জমির উপর নিয়ে, তারও বেশি হবে, আমার জমির আন্দাজটা খুব একটা নেই, 3-3.5 বিঘে জমির উপরে হবে। দেখুন এখানে বিভিন্ন অর্গ্যানিক ভাবে চাষ করা হচ্ছে, নিজেরাও এরা এখান থেকে খাওয়া সংগ্রহ করে, এছাড়াও গেস্টদেরও এই খাবারগুলো এরা প্রদান করে থাকেন। খুব ভালো লাগবে, আপনারা আসুন এই জায়গাটা, পরিবেশটাও যেরকম, যারা নিরিবিলি পছন্দ করেন তাদের জন্য একদম ঠিক আছে। নতুন বিয়ের পরে যারা হানুমুনে আসবেন তাদের জন্য তো একদম ঠিক আছে এই জায়গাটা, নিরিবিলি, কোনো ডিস্টারবেন্স নেই, মানে বোঝাচ্ছে কি আদর্শ পরিবেশ, নিউ ক্যাপেলের জন্য একদম আদর্শ পরিবেশ এই জায়গা। ये क्या सब्जी है? ये मूली है। वो मूली है ना? हाँ, मूली लाया है, ऊपर से साग, इसके अंदर है मूली। एक तो दिखाइए ना। ओ है ऑर्गेनिक सब्जी है। हाँ, एकदम ऑर्गेनिक। देखुन एखाने मुरगीर खामार, ये मुरगीर डिम और मांस एखान थेके देवा हय, एरकम आरो 5-6 खामार एदेर रयेछे। এখানে বেশ কিছু বাটারফ্লাই দেখতে পারবেন, সকাল থেকে আমরা দেখছি, ক্যাপচার করতে পারছিলাম না। আর বিভিন্ন ধরনের দেশি ও বিদেশি পাখি এখানে সকাল ভোরবেলা থেকে শুরু হয়, আর সন্ধ্যা 6টা 6টা অবধি এদের গুঞ্জন। আপনারা সকালের ব্রেকফাস্টের টেবিলে বসেছি। আর এখানের একটি বিশেষত্ব হলো এদের নিজস্ব ফার্মে গরু আছে, সেই গরুর দুধ দিয়ে যে বাটারটা তৈরি করেছে এর অসাধারণ টেস্ট, সেটা এখানে এসে না খেলে আপনারা এটা বুঝতে পারবেন না। এর জন্য অবশ্যই আসবেন এই হোমস্টেতে, আপনাদের খুব ভালো লাগবে। অসাধারণ অসাধারণ।
আচ্ছা মাখন থেকে বাটার থেকে আমরা খাচ্ছে দেবো চাটনির মতন করে। সন্ধ্যাবেলায় যখন আমরা বসে একটু আড্ডা দিচ্ছিলাম, ওপারের দিকে তাকালাম, দৃশ্যটা অদ্ভুত লাগছিল। খুব আলো ঝলমলে নয়, গ্যাংটক থেকে যেরকম আলো ঝলমলে দেখায় সেরকম নয়, তবেও খারাপ না, চোনাকির মতো আলোগুলো দেখতে খুব ভালোই লাগছিল এবং ফিলিংসগুলো আমরা এখানে বসে বসে উপভোগ করছিলাম। সব বন্ধুরা একসাথে বসে রাতে খাওয়া দাওয়া করছে, এর পরিবেশটা ফিল করুন। রাইস তো হ্যাঁ, এই হোমস্টের আরেকটি বিশেষত্ব হলো, যেটা আমরা এখানে এসে বুঝতে পারলাম, মানে চারিদিকে পাহাড়ে ঘেরা আর অসম্ভব পাখির সুন্দর কলতন, মানে এই আওয়াজে আপনাদের মন ভরে যাবে। এর জন্যই আমি বারবার আপনাদের রিকোয়েস্ট করছি, অফবিট জায়গাগুলো যেগুলো আছে সেগুলো তো ঘোরার পাশাপাশি এই জায়গাটাকে আপনারা অবশ্যই রাখবেন, বিশেষ করে পাখির ডাক শোনার জন্য। হোস্টের যে ওনার আছে উনি খুবই ভালো মানুষ, আর ওনার প্রিয় বাইকটা আমাদের দিয়েছেন যে না আপনারা একটু ঘোরাঘুরি করে আসুন, বাইকে ফার্স্ট টাইম এই পাহাড়ে চালাবো, এর মজাটাও আলাদা। ভবিষ্যতে পাহাড়ে বাইক নিয়ে আসারও খুব ইচ্ছা আছে। আমরা এই সুইমিং পুলে নামছি, আর এই সুইমিং পুলে নামার আগে আপনাদের একটা কথা বলে রাখি, এই যে জলগুলো দেখতে পাচ্ছেন এটি পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ জল, যেটা আপনারা দেখতেও পাচ্ছেন, আর এখানে স্নান করে খুবই মজা লাগবে, আর জলটি ছিল প্রচণ্ড ঠান্ডা, বেশ মজা লাগছিল আমাদের। আপনার নাম? নমস্কার, মেরা নাম অরুণ রায়। আর ইয়ে স্যার পেলে আর্মি, ইন্ডিয়ান আর্মি মে থে, আর ইসকা চয়েস বহুত বড়িয়া হ্যায়, আর হোমস্টে বহুত মেনটেন করকে রাখা হ্যায়। স্যার ইয়ে হোমস্টে কে বারে মে আপ কুছ বোলিয়ে। সবসে পেলে তো আপকি চ্যানেল কে মাধ্যম সে মে সবি কো নমস্কার বোলনা চাহতা হুঁ। আর দূসরা বাত, আপনি জেসে কি বোলা কি মে ইন্ডিয়ান আর্মি সে রিটায়ার্ড হুঁ, মে লগভগ 2014 মে দেশ কা সেবা করকে রিটায়ার হো গিয়া। উসকে বাদ মে কোরোনা কে বাদ মে, কোভিড কে বাদ মে হোমস্টে কা থোড়া সা কনসেপ্ট শুরু কিয়া, তো ইসি মাধ্যম সে মে লোগো কে সাথ মিলনা জুলনা হো জাতা হ্যায় নি। আর ইয়ে গ্যাংটক কোই সিটি মে রুকতা হ্যায়, কোই রুক সিটি মে রুকনা পসন্দ নাই করতা হ্যায়, তো উনকে লিয়ে মে অফবিট ইলাকা হ্যায়, আর ওয়াহা সে লগভগ 25 কিলোমিটার হ্যায় গ্যাংটক সে, তো লোক বহুত সারে লোক ইধার আনা অফবিট লোক পসন্দ করতা হ্যায়, তো মানে উসি কো দেখ কে হুয়ে। আর অভি তো ট্রেন চল রহা হ্যায় জো অফবিট কা। হ্যাঁ,
तो अभी तो लोग क्या है उसमें सिटीज में इतना क्राउड में रुकना पसंद नहीं करते ना, तो उनको ऐसे थोड़ा सेपरेट जगह, थोड़ा पीसफुल जगह, लोगों को थोड़ा सा पीसफुल जगह ही पसंद है। और तो, ये आपका ये होम स्टे कितने दिन हो गया है? ये ऑलमोस्ट 2020 से स्टार्ट किया था, चार पांच साल ही हुआ है। और 1920 से अभी थोड़ा धीरे धीरे, तो मैं एकदम से इतना बड़ा डेवलप नहीं किया, मैं धीरे धीरे एक रूम दो रूम ऐसा करते करते मैंने अभी कॉटेज भी मैंने तैयार किया अभी लोगों को टाइम पास करने के लिए। और ये चॉइस क्या आपका ही है या आपका सब मिलके ऐसा सुंदर किया है? एक्चुअली मैं चॉइस मेरा अकेला का होने से कुछ नहीं होता, फैमिली में सारे बंदे को सपोर्ट करना होता है। मैं अपनी मेरी वाइफ को सपोर्ट करता हूँ, उसी तरह से वो मुझे सपोर्ट करता है। तो हम ज्यादा फैमिली, मैं, मेरा वाइफ और दो बच्चे हैं, एक बच्चे बाहर रहते, तो इतना बड़ा घर में क्या करना, तो नीचे आप लोगों के लिए थोड़ा सेवा करने का मौका मिल गया। अच्छा, आने के लिए सबसे बड़ी बात क्या है कि आपको दो तरीके से आ सकता है, एक तो सिलीगुड़ी से शेयर टैक्सी लेके गेंटो का शेयर टैक्सी में आ जाओ, रानीपुल में उतर जाओ, उसके बाद यहाँ से गाँव का शेयर टैक्सी मिलता है, नहीं भी मिलेगा तो मैं सारे प्रोवाइड करता हूँ, एक। और दूसरे क्या है, एनजेबी से हम सीधे वहां से पिकअप करके हम ले आते हैं, तो यहाँ से यहाँ रुकने के बाद दूसरे दिन हम छांगू बाबा मंदिर घुमाते हैं, इधर साइड सीन वगैरह सारे मैनेज करता हूँ, और परमिट पास वगैरह सारे मैं करता हूँ। और मैं तो क्या, मेरा अपना बंदा है, उनके जरिए आप लोग का कोई ऐसा दिक्कत होने की जरूरत नहीं पड़ेगा, और कोई इतना ज्यादा भी दिक्कत नहीं। और प्लस पॉइंट मैं आपको ये बोलना चाहूंगा कि अभी कुछ साल बाद में शायद रेलवे शुरू हो रहा है, रेलवे, तो उसके बाद तो और भी आसान हो जाएगा, कोई दिक्कत नहीं रहेगा। और सर आपका इसका प्राइस कितना है, रेट वगैरह? एक्चुअली में अभी तो क्या है, सिक्किम में आपको पता है कि हर चीज का महंगाई है, महंगाई है। एक केजी प्याज लोगे तो 100 रुपए के आसपास पड़ेगा, टमाटर ले वही, तो उसी को सब कुछ मिला के हम क्या है ज्यादा हाई रेट भी नहीं करते, और हमारे को पुछाना भी चाहिए थोड़ा, हाँ। रेट बैठना चाहिए, तो हम उसमें तीनों टाइम को खाना भी देते हैं और दो टाइम का खाना, जैसे कि डिनर, इवनिंग टी स्नैक्स, डिनर और सुबह ब्रेकफास्ट करके हम 1300 पर हेड लेते हैं। अगर उसमें आपका ऐड हो गया, अगर लंच भी ऐड हो गया, तो हम 1500 पर हेड लेते हैं सर। हमारा वीडियो देखे जो आएगा थोड़ा बहुत डिस्काउंट हो जाएगा ना उसमें? हाँ हाँ जरूर, आपकी चैनल से जो आएगा तो उनसे मैं अपना नंबर देना चाहूंगा क्या? हाँ, हम स्क्रीन में दे देंगे। अच्छा ओके, तो आप मुझे डायरेक्ट फोन करके कोई गाड़ी का इशू हो या कोई किसी भी हो, तो थोड़ा बहुत मतलब ऐसे हाई रेट ऐसे नहीं, रीजनेबल टाइप में हम क्या परमिट, गाड़ी आना जाना और इधर रुकना सब कुछ 1300 रुपए में रीजनेबली भी है। हाँ रीजनेबल है, आज के डेट में क्या आता है 1300 रुपए में? कुछ भी नहीं। अगर आप जेब में डाल पैसे 1300 रुपए डाल के एक होटल में जाएंगे, तो मुझे तीनों दोनों टाइम का खाना और रुकना ये चाहिए, तो आपको हिम्मत नहीं पड़ेगा। नहीं नहीं, तो यहाँ क्या है थोड़ा सा गांव है, इसीलिए थोड़ा उसी हिसाब से बाजार भी बहुत दूर है। हाँ, गाड़ी बाजार में, दूर गाड़ी है, एक बार बाजार गाड़ी छूट गया तो समझ गया आप स्टेशन कट गया। थैंक यू सर, थैंक यू, थैंक यू सर, थैंक यू सो मच। এই রিসর্টের সামনে এরকম সিঁড়ি দিয়ে উপরে ওঠার একটা ব্যবস্থা আছে, আমরা বন্ধুরা উঠছি, একটা আলাদা ফিলিংস বলুন কিংবা একটা অ্যাডভেঞ্চার বলুন এখানে আমরা পাচ্ছি আর কি। এইভাবে এই সিঁড়িটা দিয়ে পাহাড় কেটে অনেকটা দূর অবধি। আরে যে পাতাগুলো আমাদের বিয়ে বাড়িয়ে হ্যানকান সাজায় না, এই পাতাগুলো করা আছে আর কি। আমরা রিসর্ট থেকে কতটা উপরে চলে আসে এসেছি একবার দেখুন, আরো উপরের দিকে যাচ্ছি। হোমস্টে যে সব অর্গানিক যে চাষগুলো হয় সেখানে এগুলো সব আপনারা দেখতে পাচ্ছেন, এগুলোকে ঘুরে আপনারা উপভোগ করতে পারবেন আর খুব ভালো লাগবে আপনাদের এখানে আসতে। আমরা রিসর্ট থেকে এই কৃত্রিম সিঁড়িটা ফলো করে ওপরে এসেছিলাম, যতই ওপরের দিকে উঠছি
সিঁড়ির শেষ দেখতে পাচ্ছি না। বন্ধুরাও হাঁপিয়ে গেছে, আমিও হাঁপিয়ে গেছি, আর আমরা আগে যেতে পারছি না। আমরা এবার আস্তে আস্তে নিচের দিকে নেমে যাব। তবে গাইডস, আমি বলবো অবশ্যই আপনারা এই রিসর্টটা ভিজিট করুন, অসাধারণ একটা জায়গা। এখন আমাদের এখান থেকে নেক্সট গন্তব্য যাওয়ার পালা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিওর মধ্যে লাইক কমেন্ট করে জানাবেন, ও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালোই লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।